সদ্য অবসরে যাওয়া অতিরিক্ত সচিব তৌফিকুল আলম করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। তৌফিকুল আলম সর্বশেষ তথ্য কমিশনের সচিব ছিলেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি পিআরএলে যান। তিনি বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা ছিলেন। আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করার সিদ্ধান্ত হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।